তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আরও একটা ব্লগ ভিডিওতে, সুন্দরবন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা স্টার্ট করছি খুব মর্নিংয়ে, এখন 5:30-6টা বাজতে যায়, কুয়াশা চারিদিকে, শুধু কুয়াশা, এই কুয়াশা কুয়াশা। তো এই যে পেছনে আসছে, এখন আমরা যাচ্ছি সুন্দর নদীতে মাছ ধরতে, ঠিক আছে? তো মাছ ধরার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তোমাদের সামনে আসছে, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আর এখন আজকে কুয়াশা পড়েছে এত, চারিদিকে কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছে, মানে শীতকালের মতো কুয়াশা পড়েছে চারিদিকে, শুধু কুয়াশা দেখো চারিদিকে, শুধু মানে কিছু দেখা যাচ্ছে না, এই যে পাশে এসেছে কুয়াশা দেখো শুধু। তো এখন আমরা যাচ্ছি, এই যে আমার ভাইপো প্রীতম, সুদন্দা, এদিকে রাকেশবাবু, আর এদিকে দাদা আসছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকবে। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আমি একটু উঠবো, তুমি দাঁড়টা ওঠো প্রীতম, আমি এটা উঠেছি, এ আবার এইখানে তো চালাতে পারবে না, পারবে তো চালাতে? তো চলো। তো চারিদিকে কুয়াশা, মানে এত কুয়াশা, মাথা খারাপ কুয়াশায়। তো যাই হোক, সকাল সকাল যাই না, কেমন কি সাউন্ড আসছে সুন্দরবন ব্লগে। তো আজকে মাছ ধরতে যাচ্ছি নদীতে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আর কি কখনোই দেখায়নি তোমাদেরকে, তো সেটাই আজকে দেখাবো, চলো। তো এই যে বেরিয়ে গেছে বন্ধুরা আমরা এখন, আর প্রচুর কুয়াশা, মানে সকালে কুয়াশা, দেখো রাস্তা গাড়ি চালানো হচ্ছে, দেখে চালাবে, আলাদা অনুভূতি, এই যে আলাদা অনুভূতি। আমরা এক বাইকে চারজন আছি, একটু হাই বলে দাও। যাই হোক, সকাল সকাল বেরিয়ে গেছি, ওয়েদারটা মানে খুব বেশি ঠান্ডা না, কিন্তু মানে কুয়াশা পড়েছে, এখন এই সময় এই ওয়েদারে কুয়াশা পড়ে, কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে, কিন্তু ঠান্ডাটা কম আছে, ঠান্ডাটা অত, ঠান্ডাটা যে খুব বেশি ঠান্ডা কুয়াশা হয় তা নয়, ঠান্ডাটা একদম একটা আলাদা রকম একটা অনুভূতি। আর এই কটা তো মানে কি বলবো, আমাকে ঘুম ভাঙানোর জন্য সে 3টা থেকে লেগেছে মাছ ধরতে যায় বলে। তো যাই হোক বন্ধুরা, কুয়াশায় ফোনটা পুরো একদম জল জল হয়ে যাচ্ছে, এখন আর ভিডিও বানাচ্ছি না, হ্যাঁ মানে কুয়াশায় ফোন পুরো জল হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ আমি নদীর ধারে গিয়ে ভিডিও বানাবো, তাই ওখানে গিয়ে এখন ভিডিও করবো, ঠিক আছে? এখানে আর ভিডিও করছি না, মানে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি না, কুয়াশায় দেখানোর কিচ্ছু নেই, রাস্তা চারিদিকে শুধু কুয়াশার কুয়াশা রাস্তায়, আর ফোন পুরো এই কুয়াশার জন্য না, মানে কি বলবো, ভিজে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে। তো চলো ফোনটা এখন রেখে দিই। তো এই যে দেখো অবস্থা, দেখো তুষারপাতের ভিতর দিয়ে আমরা এখন গাড়ি চালিয়ে এসেছি, এই যে চোখ মুখ পুরো সব ভিজে গেছে, আরে জলমুজ মাথার, বাবা সব ভিজে গেছে, ঠান্ডায় তুষারপাত চলছে এখন, এই যে এদিকে মাথায় মাথা চলছে, এই গাড়ি আছে সাইডে আছে, সাইডে আসো। আজকে কুয়াশা পড়েছে এত, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা পুরো। একটা খুব সুন্দর রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা, মানে গ্রামের ভিতর দিয়ে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা দেখো, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, কিন্তু কুয়াশায় তোমাদেরকে দেখাতে পারছি না, এত কুয়াশা, মানে এত কুয়াশা পড়েছে। তো যাই হোক, এটা আর কি মানে আমার নদীর কাছাকাছি চলে এসেছে প্রায় আর কি, মানে নদী এই একটু গেলে সামনে আর কি নদীটা, তো সেখানে যাচ্ছে আমরা এখন নদীতে গিয়ে আর কি মাছ ধরা ভিডিও তোমাদেরকে দেখাবো, চলো। আর এখন কুয়াশা দেখো চারিদিকে কিছুই দেখতে পাচ্ছি না কুয়াশায়। আমরা একটা কাঁকড়া পেলাম নদী পর্যন্ত, এখনও পৌঁছায়নি, এই যে বন্ধুরে দেখো খুব সাইজের কাঁকড়া, ক্যামেরা হয়তো অতটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাপক সাইজের কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া ধরেছি, বড় একটা কাঁকড়া। তো আমরা এখন নদীর ধারে যাবো বন্ধুরা, এই এসে গেছি প্রায়, এই যে সব জাল ফাল চলছে মাথায়, কিন্তু এটা কিন্তু জাল, এদিকেও জাল, এদিকে জাল, মাছ হাঁড়ি ফাঁড়ি নিয়ে যাচ্ছি, মাছ তো কি পাওয়া যায় দেখা যাক। চলো, কোন দিকে, ওই দিক দিয়ে চলো, এই যে নদীর ধারে চলে এসেছি আমরা, এই নদীর পাড়ে, কিন্তু আজকে কুয়াশার জন্য পরিষ্কার কিছু বোঝাই যাচ্ছে না। আমাদের মেম্বার দেখো এতজন মানুষ এসেছি মাছ ধরতে, এর ভিতরে আমিও আছি, 2, 4, 5, 6, 7 জন। আমার কতজন ঝেড়ে
আমরা বেলাবেলি যাচ্ছি তো যে হবে না। আজকে কামরা পালাইন ধরতে পারে, ও ধরতে পারে না, হ্যাঁ ধরতে পারে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। ওই দেখো, ওই দেখো কি অবস্থা দেখো, ওনার অবস্থা দেখো, অবস্থা দেখো। শহরে বাবু বিদেশে, শহরে বাবু এসছে আমাদের গ্রামে। ও মাই গড, চলো 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 চলো। এই দেখো, এই দেখো, এই আরেকটা কাঁকড়া ধরেছে, ওই আরেকটা কাঁকড়া ধরেছে। চলো 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 চলো। দেখা বড় বাগদা, বড় বাগদা, বড় বাগদা।